नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार ए निरामी सहज रान्ना चैनेले आपनादे सबाई के स्वागत जानिए शुरू करछी नतून रेसिपिटी। आपनादे जुदी ए रेसिपिटी भालो लागे ताहले लाइक एवं शेयर करबेन आर रेसिपिटी केमन होयेछे अवश्यई कमेंट करे जानाबेन आर आमार ए चैनेलटिके अवश्यई सबस्क्राइब करबेन नतून नतून निरामिष रेसिपि पाबार जन्य। कुमड़ोर छक्का बनानोर जोन्नो लागबे प्रथमे लागबे कुमड़ो। एखाने आमी 300 ग्राम मिष्टी कुमड़ो नियेछि निये एभाबे टुकरो करे केटे नियेछि। लागबे आलू, एखाने आमी दुटो माझारी साइजेर आलू नियेछि निये आलूटाके एभाबे टुकरो करे केटे नियेछि। आर लागबे आदा बाटा, काँचा लंका फोड़नेर जोन्नो नियेछि 5 फोड़न, एकटा शुकनो लंका, एकटा तेजपाता। लागबे छोला, छोलाटाके आमी सारा रात भिजिए रेखेछिलाम। लागबे हिंग, गुड़ो मसलार मध्ये नियेछि हलुद गुड़ो, जिरे गुड़ो, लंका गुड़ो। लागबे गरम मसलार गुड़ो, लागबे घी, आर लागबे स्वादमतो नून, स्वादमतो चीनी। आर रान्नाटा आमी करब सादा तेले। प्रथमेई आमी कुमड़ोटा भेजे नेब। तार जोन्नो कड़ाइते दिए दिएछि सादा तेल। तेलटा गरम हो गए, एर मध्य आमी कुमड़ोटा दिए दिच्छी। এই দেখুন আঁচটাকে বাড়িয়ে আমি 2-3 মিনিট কুমড়োটাকে ভেজে নিয়েছি। এখন আমি কুমড়োটাকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলুটা না ভাজলেও চলবে। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এখন আলুগুলোকেও তুলে নেব। কুমড়ো আর আলু ভাজার পর কড়াইতে 1 বড় চামচের মতো তেল আছে, এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ 5 ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি এর মধ্যে আদা বাটা দিচ্ছি, আপনারা চাইলে আদা গ্রেট করেও দিতে পারেন। আদা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব হিং। আমি এর মধ্যে 1/2 ছোট চামচ হিং দিচ্ছি। হিংটাকে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, আর 2 ছোট চামচ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নেব গুঁড়ো মশলাগুলো তেলের সঙ্গে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজানো ছোলা। আমি 2 মুঠো ছোলা নিয়েছি। ছোলাটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ছোলা আর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে
দিয়ে দেব ভেজে রাখা আলু। আর ভেজে রাখা কুমড়ো। কুমড়োর আলুটাকে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন কুমড়ো আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে ঢেকে দিয়েছিলাম কুমড়ো আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দেব স্বাদ মতো চিনি। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব ঘি। হাফ ছোট চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি কুমড়োর ছক্কা। এই দেখুন ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল কুমড়োর ছক্কা। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করবো।